ওয়েলকাম ফ্রেন্ডস লার্নিং ইমপ্রুভমেন্ট চ্যানেলে সকলকেই স্বাগত আজকে আমরা একটা বিশেষ আলোচনা করবো সাধারণত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক এবং পাস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে এই ষষ্ঠ পে কমিশন লাগু হওয়ার পরেও কেন্দ্রীয় বিদ্যালয় বা কেন্দ্রীয় হারে যে বেতন সে কেন্দ্রীয় হারে বেতনের থেকে মোটামুটি কতটা তোফাৎ থাকতে পারে আমরা জানি দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে চালু হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন ফলে বঞ্চিত সরকারি কর্মচারীরা কিছুটা হলেও সুরাহা পাবেন কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন তথা কেন্দ্রীয় সরকারের প্রদেহ বেতন থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন রাজ্য সরকারি শিক্ষকরা আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় বিদ্যালয় থেকে রাজ্যের প্রাইমারি এবং পাস গ্র্যাজুয়েট টিচাররা ঠিক কতটা পিছিয়ে থাকছেন অবশ্য ষষ্ঠ কমিশন লাগু হওয়ার পরবর্তী সময় থেকেই বর্তমানে প্রাইমারি এন্ট্রি লেভেল বেসিক এগারো হাজার চল্লিশ টাকা হতে চলেছে যদিও গ্রেড পেটা ছত্রিশশো টাকা ধরে গ্রেড পে ছত্রিশশো টাকা ধরলে প্রাইমারিতে বেসিক এন্ট্রি পে হতে চলেছে সাধারণত এগারো হাজার চল্লিশ টাকা বর্তমান হিসাবে সাধারণত গ্রস হবে ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন জানুয়ারিতে লাগু হওয়ার পরেই জানুয়ারিতে ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার পর অর্থাৎ ফাইভ পার্সেন্ট ডি পাঁচশো টাকা মেডিকেল এবং পনেরো পার্সেন্ট যদি এইচআরএ হয় তাহলে অনুমানস্বরূপ বলা যায় যে প্রাথমিক শিক্ষকদের বেতন হতে চলেছে চৌঁত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এটা কিন্তু জানুয়ারি থেকে অর্থাৎ এন্ট্রি এন্ট্রি পে হতে চলেছে যেখানে কেন্দ্রীয় হারে কর্মীরা পায় সাধারণত কেন্দ্রীয় সরকারের বেতন কে স্কেলে স্কেলের তিনটে স্কেল রয়েছে এক্স সিটি সিটি এবং জেড সিটি এক্ষেত্রে কিন্তু স্যালারিগুলো আলাদা আলাদা রয়েছে অর্থাৎ যেখানে কেন্দ্রীয় হারে কর্মীরা ক্লাস ওয়ানের ক্ষেত্রে বাহান্ন হাজার একশো ছিয়াত্তর এবং ক্লাস টুয়ের ক্ষেত্রে সাতচল্লিশ হাজার তিনশো আঠাশ টাকা এবং ক্লাস থ্রির ক্ষেত্রে পাচ্ছে তেচল্লিশ হাজার চারশো অষ্টআশি টাকা এবার যদি পাস গ্র্যাজুয়েটের কথা ধরা হয় তাহলে বাস পাস গ্র্যাজুয়েটের এন্ট্রি বেসিক বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা ধরে গ্রস হয় সাধারণত বত্রিশ হাজার সাতশো সত্তর টাকা এবং নতুন পে কমিশনে ফাইভ পার্সেন্ট দিয়ে পাঁচশো টাকা মেডিকেল এবং পনেরো পার্সেন্ট এ ধরলে তা বেড়ে হবে উনচল্লিশ হাজার ছশো পঁচাত্তর টাকা অর্থাৎ পাস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে মোট বৃদ্ধি হচ্ছে ছ হাজার নশো পাঁচ টাকা যা কেন্দ্রীয় হার থেকে অনেকটাই কিন্তু কম অবশ্য ষষ্ঠ পেতে পিজিটি স্কেল পাস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে চালু হওয়ার কথা আছে সেক্ষেত্রে পার্থক্যটা হয়তো আরও কিছু কমতে পারে ধন্যবাদ